আমাদের মাথার ঠিক উপরে প্রায় 100 কিলোমিটার উপরে পৃথিবীকে ঘিরে রেখেছে একটি রেখা, যার নাম কার্মান লাইন। আর সমুদ্রতল থেকে 100 কিলোমিটার দূর এই কার্মান লাইন থেকে শুরু হয় আমাদের আউটার স্পেস। এখান থেকে শুরু হওয়া এবং আগে কোথাও না শেষ হওয়া আমাদের এই ব্রহ্মাণ্ড আমাদের কল্পনার চেয়েও অনেকগুণ বড়, যেখানে অজস্র ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, যাকে আমাদের এই ছোট্ট ব্রেন খুব কষ্ট করে বোঝার চেষ্টা করে। তাহলে চলুন এদের মধ্যে ব্রহ্মাণ্ডের সেরা 10টি ফ্যাক্ট সম্পর্কে জানা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। ফ্যাক্ট নাম্বার 1, আপনারা কি জানেন রাতের বেলায় আকাশে যে তারা দেখা যায় তা বাস্তবে আপনি যে পরিস্থিতিতে এদেরকে দেখছেন বর্তমানে সেই পরিস্থিতিতে তারা নেই। অ্যাকচুয়ালি মহাকাশে দেখতে পাওয়া যে তারা যত দূরে থাকবে সেই তারার তত দূরের অতীত আমরা দেখছি। এদের মধ্যে অনেক তারা বর্তমান সময়ে আর প্রেজেন্ট নেই, বহু তারা সুপারনোভা হয়ে গেছে, আবার কিছু তারা মারাও গেছে, আর সেই স্থানে অনেক নতুন তারার জন্ম হয়ে গেছে, যার মানে পৃথিবী থেকে যা কিছু দেখি তা সবই অতীত। এর কারণ আমরা যা কিছু দেখি তা আলোকরশ্মির জন্যই, আর এই লাইট একটি নির্দিষ্ট সময় ট্রাভেল করে। যদি কোনো তারা আমাদের থেকে 40 লাইট ইয়ার্স দূর থাকে তাহলে সেই তারার আলোকরশ্মি আমাদের কাছে পৌঁছাতে 40 বছর সময় লেগে যায়, যার মানে 40 বছরের পুরাতন দৃশ্য আমরা দেখছি। ফ্যাক্ট নাম্বার 2, জানেন আমরা যে জল পান করি তা আমাদের পুরো সোলার সিস্টেমের চেয়েও অনেক পুরাতন? একদমই ঠিক, আমরা যে জল পান করি তার বহু মলিকিউলস আমাদের সোলার সিস্টেমের জন্মের অনেক আগে হয়েছিল। শুধু তাই নয়, এরা আমাদের সূর্যের চেয়েও পুরাতন। নতুন রিসার্চ থেকে উঠে আসে আমাদের পৃথিবীতে এবং এন্টায়ার সোলার সিস্টেমে যেখানে যেখানে জল আছে সেই জল যে ক্লাউডের ডিস্ক আমাদের সোলার সিস্টেমকে জন্ম দিয়েছিল তার চেয়েও অনেক পুরাতন। যার মানে যে ক্লাউড থেকে আমাদের সৌরজগতের নির্মাণ হয়েছে সেই ক্লাউডে জলের মলিকিউলস অনেক আগে থেকেই প্রেজেন্ট ছিল। এর চেয়েও ইন্টারেস্টিং বিষয় হলো বেশিরভাগ পানীয়যোগ্য জল যা পৃথিবীতে রয়েছে তা সবই ডাইনোসরের শরীরের উপর থেকে বয়ে এসেছে। ফ্যাক্ট নাম্বার 3, জলের পর কোকাকোলা এমন এক পানীয় যাকে স্পেসে পান করা হয়েছিল। একে ডিপ স্পেসে সাল 1985 পান করা হয়েছিল, আর স্পেসে সর্বপ্রথম খাওয়া হয়েছিল অ্যাপেল। ফ্যাক্ট নাম্বার 4, আপনার কি মনে হয় আপনি এখন যেখানে রয়েছেন সেখানে কি বসে রয়েছেন? আপনি কি স্থির আছেন? হ্যাঁ, হতে পারে, কিন্তু ইউনিভার্সের ল অনুসারে তা একদমই সম্ভব নয়। আপনাদের বলে রাখি, আপনি যে প্ল্যানেটে এখন বাস করছেন সেটি 30 কিলোমিটার পার সেকেন্ড গতিতে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে, আর আমাদের সূর্য 250 কিলোমিটার পার সেকেন্ড গতিতে আমাদের গ্যালাক্সি সেন্টারকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ আমাদের গ্যালাক্সি সেন্টারে থাকা সেগেটেরিয়াসে ব্ল্যাক হোলকে অরবিট করছে। আবার আমাদের গ্যালাক্সি 600 কিলোমিটার পার সেকেন্ড গতিতে স্পেসে ট্রাভেল করছে। আপনাদের বলে রাখি, আপনারা যত সময় ফ্যাক্ট নাম্বার 4কে শুনলেন এই সময় আপনি 3000 কিলোমিটারের চেয়ে বেশি ট্রাভেল করে ফেলেছেন। এবার কি মনে হয় আপনারা কি স্থির আছেন? ফ্যাক্ট নাম্বার 5, জানেন আমরা যে গ্যালাক্সিতে আছি অর্থাৎ মিল্কিওয়ে, এর কোনো অরিজিনাল ইমেজ আমাদের কাছে নেই। অ্যাকচুয়ালি আপনাদেরকে মিল্কিওয়ে গ্যালাক্সির যে স্পাইরিকাল ছবি দেখানো হয় সেটি মিল্কিওয়ে গ্যালাক্সির নয়, অন্য এক গ্যালাক্সি যার নাম মেশিয়ার 71। তবে সত্যিটা হলো আমাদের কাছে বহু গ্যালাক্সির অরিজিনাল ছবি আছে। আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেটার ছবি আমাদের কাছে রয়েছে, কিন্তু মিল্কিওয়ের অরিজিনাল ছবি আমাদের কাছে এই জন্য থাকা সম্ভব নয় কারণ আমরা মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যেই বাস করছি। আর যখন আমরা পৃথিবী থেকে মিল্কিওয়েকে দেখি তখন এর মাত্র একটি পার্টকেই দেখতে পাই। মিল্কিওয়ের সম্পূর্ণ ছবি নিতে গেলে আমাদেরকে মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে অনেক দূর যেতে হবে, যা এখনও সম্ভব হয়নি, যার জন্য এখনও পর্যন্ত আমাদের কাছে মিল্কিওয়ের কোনো অরিজিনাল ছবি নেই। ফ্যাক্ট নাম্বার 6, আপনারা কি জানেন আমরা পৃথিবী থেকে খালি চোখে যে স্পেসকে দেখি সেখানে 3টি গ্যালাক্সিকে দেখতে পাব? কিন্তু আফসোস, আমরা তা পারি না। কিছু দূর থেকে স্পেসে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর ঘন বায়ুমণ্ডলের জন্য আমাদের দৃষ্টিশক্তি বাধা পায়, যার জন্য আমরা স্পেসের বহুদূর পর্যন্ত দেখতে পাই না। ফ্যাক্ট নাম্বার 7, ব্ল্যাক হোলের ভিতর কী আছে? আমরা সকলেই ব্ল্যাক হোল সম্পর্কে কম বেশি জানি, যার গ্র্যাভিটেশনাল পুল এত বেশি পাওয়ারফুল হয় যে লাইটকেও নিজের ভিতর থেকে বাইরে বেরোতে দেয় না। এর ভিতর চলে যাওয়া যে কোনো বড় অবজেক্ট এতটাই কম্প্রেস হয়ে যায় যে যেন সে গায়েব হয়ে গেছে। স্যার অ্যালবার্ট আইনস্টাইনের মতে ব্ল্যাক হোলের কোর ইনফাইনাইট লেভেলে ছোট হতে থাকে,
কিছু আধুনিক বিজ্ঞানী এটাও মনে করে যে ব্ল্যাক হোলের সেন্টার থেকে এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা লুকিয়ে রয়েছে। এক কথায় বলতে গেলে এটি দুটি ডাইমেনশনকে কানেক্ট করে। সায়েন্টিস্টদের মতে ব্ল্যাক হোলের অপোজিট সাইডে হোয়াইট হোল থাকতে পারে। ব্ল্যাক হোল এই অনন্ত ব্রহ্মাণ্ডের এমন এক রহস্য যাকে খুঁজে পাওয়া গেলেও এর মধ্যে কী রয়েছে তা সমাধান করা সম্ভব হয়নি। তাই আজও ব্ল্যাক হোল ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময় অবজেক্টের মধ্যে একটি। ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ব্ল্যাক হোল টন 618, এই ব্ল্যাক হোলের বিস্তার সূর্য থেকে প্লুটোর ডিস্টেন্সের চেয়ে 190 গুণ বেশি। ফ্যাক্ট নাম্বার 8, অ্যাপ্রক্সিমেটলি আফটার 1 গুগল ইয়ার, অর্থাৎ একের পিছনে 100 লাগালে যে সময় হবে সেই সময়ের ইউনিভার্সের ছবি অবাক করার মতন হবে। তখন ব্রহ্মাণ্ডে না তো কোথাও লাইট হবে না লাইফ হবে, সকল তারা মারা যাবে, এমনকি ব্ল্যাক হোলেরও আর অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র সামান্য কিছু সাব অ্যাটমিক পার্টিকেলস পড়ে থাকবে যারা কোনোভাবে একে অপরের সাথে আর ইন্টারাক্ট করতে পারবে না। তখন ব্রহ্মাণ্ডে বিরাজ করবে মহাশীতল অবস্থা। এটি ব্রহ্মাণ্ডের বিনাশের প্রধান 4টি থিওরির মধ্যে একটি। হয়তো এরপর পুনরায় নতুন ব্রহ্মাণ্ডের সূচনা হবে। ফ্যাক্ট নাম্বার 9, জানেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা এবং ছোট বড় অন্যান্য গ্যালাক্সি যারা আমাদের আশেপাশে রয়েছে এরা সবই একই ডিরেকশানে ছুটে যাচ্ছে, যার মানে এমন শক্তি রয়েছে যে এদেরকে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে, যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই না, জানিও না, যে শক্তি আমাদের এই সকল গ্যালাক্সি থেকে থাউজেন্ডস টাইম ম্যাসিভ, যাকে সায়েন্টিস্টরা নাম দিয়েছে দ্য গ্রেট অ্যাট্রাক্টর। আপনারা কি মনে করেন মহাকাশে এই অদৃশ্য শক্তি যে স্পেসে প্রায় সব কিছু জিনিসকে নিজের দিকে টেনে নিচ্ছে সেটি আসলে কে? কোনো এলিয়ান সিভিলাইজেশন, নাকি আমাদের কল্পনার চেয়েও অন্য কিছু অবজেক্ট সেখানে বিরাজ করছে? অবশ্যই কমেন্ট করে জানান। নাম্বার 10, হিউম্যান ব্রেন ভার্সেস ইউনিভার্স। আপনারা মানুন আর না মানুন, কিন্তু এই মহাবিশ্বে দুটি জিনিস সবচেয়ে জটিল, আর এই দুটির মধ্যে একটি হলো ইউনিভার্স নিজেই আর দ্বিতীয়টি হলো মানুষের ব্রেন। মাত্র এই দুটি জিনিসই এমন রয়েছে যার সম্পর্কে আমরা যতটা জানতে পেরেছি তার চেয়ে অনেক অজানা রয়ে গেছে। ঠিক সমুদ্রের সামনে জলের ফোঁটার ন্যায়, যার মানে এই দুটি সম্পর্কে আমরা যতটা জানতে পেরেছি তা 1% নয়। আমাদের ব্রেন ঠিক ইউনিভার্সের মতন, এখানে প্রতি সেকেন্ডে প্রতিনিয়ত ঠিক কী চলছে তা আমরা বুঝতেই পারি না, কারণ এখানে সব কিছুই আলট্রা ফাস্ট। তবে এই দুটি জিনিস ছাড়াও এমন বহু জিনিস রয়েছে যাদের সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তার মধ্যে একটি হলো সমুদ্রের গভীরে কী লুকিয়ে রয়েছে এবং সমুদ্রের তলায় সৃষ্টি হওয়া ভিন্ন ধরনের সাউন্ডের রহস্য। আমাদের নেক্সট এপিসোডে সমুদ্রের গভীরে রেকর্ড হওয়া এমন কিছু মিস্টিরিয়াস সাউন্ড নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক হতে বাধ্য করবে। তাই এই ইন্টারেস্টিং এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।